ঘড়ির দিকে চোখ যেতেই ধড়মড় করে বিছানা ছেড়ে উঠে পড়ে আরশি। 7টা বেজে গেছে, মাছওয়ালা কালকেই বলে দিয়েছিল বৌদি ভালো চিংড়ি পেতে হলে 7:30টার মধ্যে আসবেন। জয়ের জন্মদিন বলে কথা, সে মানুষটার তো আর নিজের কোনো হুঁশ নেই। আর আরশি খুব ভালোই জানে জয় চিংড়ি ছাড়া অন্য মাছ মুখেই তুলবে না, সুতরাং কোনো রকমে একটা চুড়িদার গলিয়ে বেরিয়ে পড়ে আরশি। ঘুরে ঘুরে মাছ, পাঁঠার মাংস আর দেরাদুন রাইস কিনে ঘেমে নিয়ে ফিরতেই দেখে ঘড়ির কাঁটা 10টা ছুঁয়ে ছুঁয়ে। অবশ্য সকালের জলখাবার শাশুড়ি মাই করেন, সুতরাং এখন চান করে খেতে বসার যা দেরি। আজকে আবার জরুরি মিটিং তলব করেছেন এমডি সাহেব, সময় না পৌঁছতে পারলে কপালে দুর্ভোগ। কোনো রকমে নাকে মুখে গুঁজতে গুঁজতে আরশি মনে করিয়ে দেয় শাশুড়িকে, পায়েসটা কিন্তু তুমি করছো আর বিরিয়ানিটাও, বাকি চিংড়ির মালাইকারি আর কষা মাংস আমি এসে করব। জয়িতা হঠাৎই যেন অন্যমনস্ক হয়ে পড়েন, কিন্তু কিন্তু করে বলে ওঠেন, কি দরকার ছিল বলতো এতগুলো টাকা খরচ করার, তাছাড়া তোর পরিশ্রমও তো যাচ্ছে খুব। ওসব নিয়ে তুমি ভেবো না তো, বিকেলে আমি মা বাবাকেও আসতে বলেছি, আর জয়ের জন্য একটা দারুণ সারপ্রাইজ গিফট আছে। মুচকি হেসে আর সে উঠে পড়ে টেবিল ছেড়ে। সারাটা দিন যে কোথা দিয়ে কেটে গেল আর সে কিছুই বুঝে উঠতে পারল না। নতুন প্রজেক্ট নিয়ে মিটিং, মার্কেটিং প্রসিডিওর এসব করতে করতেই 5:30, খুব ক্লান্ত লাগছিল। নেহাত জয়ের জন্মদিন বলেই প্রবল উৎসাহে উঠে পড়ে আরশি। রেমন্ডসের স্যুটটা ডেলিভারি নিয়েই ট্যাক্সি ধরে সোজা বাড়ি। মা বাবা এসে গেছেন, বিরিয়ানির সুবাসে মমও করছে ঘর। উফ মা, তুমি দেখছি আজকে শেফ সঞ্জীব কাপুরকেও টেক্কা দিয়েছো। বলতে বলতেই টপা টপ মাংস বসিয়ে দেয় আরশি। মালাইকারির রেসিপিটা ওর নিজের স্পেশাল, জয় অসম্ভব ভালোবাসে এটা। 8টার মধ্যে কমপ্লিট। টেবিল গুছিয়ে নিয়ে শাড়িটা বদলে এসে আরশি স্যুটটা রাখে চেয়ারের উপরে। পায়েসের বাটি টেবিলের উপর রাখতে গিয়ে জয়িতার পারেন না, এ পাগলি মেয়েকে কে বোঝাবে, বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ওঠেন ছেলের ছবির সামনে। মাত্র 4 মাস আগে মারা গেছে জয়, বাইপাস দিয়ে বাইক করে আসছিল, হেড অন কলিশন, চেনাই যাচ্ছিল না প্রায়। তারও 6 মাস আগে এক সন্ধ্যাবেলা কোণের সাজে সেজেছিল যে পাগলি মেয়েটা, সে কান্না দেখে বলে ওঠে, কেঁদো না জয় কষ্ট পাবে।